আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি কুকিং রেসিপিতে। আজ আমি ট্রাই করব আমরা মশলা কিভাবে সংগ্রহ করতে পারি। আমি গুলশান থেকে কাবাবের মশলা এবং তান্দুরি চিকেনের মশলা কিনে নিয়ে এসেছিলাম, দুইটা দুই বোতলে রেখেছি, সব শেষে দেখাবো কোনটা কোন বোতলে আছে কিভাবে আছে। তো তান্দুরি চিকেনের মশলার অবস্থাটা দেখুন, এয়ারটাইট বোতলে না রাখার কারণে তান্দুরি চিকেনের মশলার অবস্থা এই অবস্থা ভয়াবহ। এটা 3 নম্বর স্টেপে পোকা হয়েছে, পোকা হতেই থাকে, হতেই থাকে এবং হতেই থাকে। আপনারা চেষ্টা করবেন মশলাটাকে এইভাবে ছেঁকে ব্যবহার করতে পারেন, চেলে ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার না করাই ভালো, রুচির বিষয় আছে। যদি বাসায় এভাবে ব্যবহার করে থাকেন তাহলে দোকানে কীভাবে তারা ব্যবহার করছে সেটা আমাদের ধারণার মধ্যে আসতে পারে। মশলা সংগ্রহ করার জন্যে সবসময় ব্যবহার করবে এই ধরনের বোতল, এয়ারটাইট হয়ে থাকে এবং খুবই ভালো হয়ে থাকে, মজবুত, বাতাস প্রবেশ করতে পারে না, সেই জন্যে কোনো প্রকার আর্দ্রতা হয় না, আর সেই জন্যে মশলা খুব ভালো থাকে। এই ডিব্বার মধ্যে মশলা সংগ্রহ করলে মশলা, এই যে পোকা হয়ে গেছে, আবারও পোকা হয়েছে, সেই দিনকে পরিষ্কার করে রাখার পরে আবারও পোকা হয়েছে, ছোট পোকা দেখা যায় না, বাতাস ঢুকে যায়। বাংলাদেশের আবহাওয়া মশলা সংগ্রহ করার জন্য ভালো না, এয়ারটাইট বোতল সবচেয়ে ভালো হয়, কোক, স্প্রাইট, ফান্টা এই ধরনের এয়ারটাইট বোতলে মশলা সংগ্রহ করলে বাতাস প্রবেশ করবে না এবং মশলা তার গুণগত মান নিয়ে ভালো থাকবে। ধন্যবাদ আপনাদের।